আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বৌদ্ধ ভিক্ষুবৃন্দ, সম্মানিত বৌদ্ধ সম্প্রদায়ের উপস্থিত ভাই ও বোনেরা এবং আমার সহকর্মীবৃন্দ, সবচেয়ে প্রথমে আমরা আপনাদের বক্তব্য শুনেছি, জেনেছি এবং আসলেই সুকুমার বড়ুয়া সাহেব আজকে অনেক তথ্য দিয়েছেন যেটা হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু আমার অতটা জানা ছিল না। কাজে তাতে আপনারা বুঝতে পারছেন যে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্দেশ্যটা বা লক্ষ্যটা কি ছিল। তিনি ছিলেন, তিনি চিন্তা করতেন, তিনি ভাবতেন যে স্বাধীনতার পরে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা সকলে মিলে, কাজে এই দেশটাতে সকলের সমান অধিকার নিয়ে বসবাস করার অধিকার রয়েছে। কিন্তু দেখা গেছে যে স্বাধীনতার পরে এই দেশে কিন্তু সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারে নাই, বরং এই সকল ধর্মের উপর অত্যাচার হয়েছে এবং একটি দল যারা ক্ষমতায় ছিল তখন তারাই কিন্তু এই যে কথাগুলো আপনাদের একজন বলল, এই যে বড়ুয়া সাহেব একজন বললেন যে এখন যে চলছে দখল, অত্যাচার, নির্যাতন সব কিছু, এটা কিন্তু এদের নতুন ইয়ে নয়, এটা স্বাধীনতা পরবর্তী থেকেই তারা শুরু করেছিল, তখনও শুরু করেছিল ওই একই জিনিস যে দখল, অত্যাচার, নির্যাতন। কাজে আওয়ামী লীগ কি চরিত্রের সেটা আপনাদের আগে জানতে হবে। সকলে যদি মনে করেন যে একটা কথা, এটা তাদের উপরের একটা একটা প্রলেপ, একটা যে তাদের কি ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা তারা মুখে বললো, এটা কোনো কিছুতেই তারা বিশ্বাস করে না। যদি তাই করতো তাহলে কিন্তু এইভাবে সকল ধর্মের মানুষকে তারা নির্বিচারে হত্যা করতে পারত না। আজকে তারা মুসলমানও মানে না, হিন্দু মানে না, খ্রিস্টান মানে না, বৌদ্ধ মানে না, এমনকি বিদেশিদের পর্যন্ত আজকে এদের হাত থেকে রক্ষা পাচ্ছে না, বিদেশিদেরকেও নানা ধর্মের হত্যা করা হচ্ছে। কাজে আপনারা বুঝতে পারলেন যে আওয়ামী লীগ যে মুখে ধর্ম নিরপেক্ষ বলে কিন্তু আসলে তারা সেটা নয়। এদের মনে যে কি আছে সেটা জানা সত্যিকারে কঠিন, কিন্তু বিএনপি আমাদেরকে বলতে হয় না, কিন্তু আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা প্রমাণ করে দিই যে আমরা সকল ধর্মের মানুষের সমান মর্যাদা দিই এবং তাদেরকে সম্মান করি, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সেই জিয়াউর রহমান সেটাই তো করেছে, আপনারা দেখেছেন, নাহলে কেন আপনাদের জন্য এত কিছু সেই শ্রীলঙ্কা থেকে, সেই চায়না থেকে, অমুক জায়গা থেকে সব নিয়ে আসবেন। যে তিনি চেয়েছেন যে এই যে বড় বড় মানুষগুলার স্মৃতি, এগুলি তো আপনাদের স্মৃতি, এগুলিকে ধরেই তো আপনারা আরো বেশি ই করবেন। সেইভাবেই তিনি সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে তিনি রাজনীতি শুরু করেছিলেন এবং এর জন্যই কিন্তু জিয়াউর রহমান দেখেছেন, বললেন যে অনেককে মন্ত্রী বানিয়েছে আপনাদের বৌদ্ধদের থেকে। জিয়াউর রহমান এই জিনিসটাই যে সকল ধর্মের, তার সঙ্গে হিন্দু ছিল, তার সঙ্গে বৌদ্ধ ছিল, খ্রিস্টানও ছিল, সকল ধর্মের মানুষকে কিন্তু তিনি সেই সম্মানটাও দিয়েছেন, এরকম অনেক আছে। কাজে এই দিয়ে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে গড়ে তুলতে দিয়েছিলেন এবং তার এই অল্প সময়ের মধ্যে তিনি যত কাজ করেছেন আপনারা দেখেছেন, হয়তো এত কাজ কেউ করেনি এত অল্প সময়ের মধ্যে, তিনি এত কিছু করে গেছেন এবং একটা তিনি ইয়ে গাইডলাইন দিয়ে গেছেন, এমন একটা তিনি ইয়ে দিয়ে গেছেন যেটা এখন আমরা তার ইয়ে নিয়ে বহন করে চলেছি। তার সেই লক্ষ্যগুলো, তার সেই কর্মসূচিগুলো, সেগুলো বাস্তবের জন্য আমরা কাজ করছি। আমরা কিন্তু সকল ধর্মের মানুষের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটাতে আমরা বিশ্বাস করি এবং সেজন্যই তো আপনাদের সঙ্গে এই বৌদ্ধ পূর্ণিমার যে এই যে আমাদের মধ্যে মত বিনিময় হয়, এইটাই হয়ে দেখা হয়, এটাও তো একটা বড় জিনিস এবং এই কাজটা তো শুরু করেছিলাম আমরা এবং আপনাদের উপাসনালয়গুলিকে সুন্দর করা, আরও সেখানে রকমভাবে আপনাদেরকে আরও কীভাবে সাহায্য করছে এই কাজগুলি আমরা করেছি। কিন্তু এই বর্তমানে যারা আছে আওয়ামী লীগ, এরা কখনো না,
এদের সময়ই তো আপনারা দেখলেন যে আপনারা কত বড় এই যে রামুর ঘটনাটা ঘটে গেল, তারপর শুধু নয় সেটা ভেঙে চুরমার করলো, সবই করলো, এখন লোক দেখানোর জন্য হয়তো ঠিকঠাক করতে বাধ্য হয়েছে করেছে, কিন্তু তারপরে আপনাদের যে ভিক্ষুকে একজনকে এরকম ভাবে করলো, তারপরে প্রচারণা কি করলো, আপনাদের উপরেই দোষটা দিল, তাদেরকে লোক যারা করেছে কাউকে ধরেনি, আপনারাই তো বলছেন সেটা, এবং আপনাদের উপর দোষটা দিয়েছে যে তাদের পারিবারিক কি, এইভাবে বলে আপনাদের উপরে দোষ চাপিয়েই তারা কিন্তু পার পেয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যত লোক হত্যা হয়েছে একটাও কি ধরা পড়েছে? ধরা পড়েনি। তার পেছনে কারণটা কি তাহলে? তার পেছনে কারণটা হলো যে এরা সব তাদের দলীয় লোক বা তাদের নিজস্ব লোক, সেজন্য এটা তারা তাদেরকে ধরেনি, তাদেরকে ধরেনি। তারা হয়তো এমন ইয়ে করেছে, তারা হয়তো বাংলাদেশেও নাই, দেখবেন যে এখন দেশের বাইরে তাদেরকে পার করে দিচ্ছে। এই হলো অবস্থা প্রতিনিয়ত। আজকে দেশের একটা কঠিন সময় যাচ্ছে, দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আজ কিন্তু বাংলাদেশের কোনো ধর্মের মানুষই, কোনো মানুষই ভালো নেই। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আজকে খুব খারাপ। দেখেন ব্যাংকগুলোর, আপনারা দেখেন যে এই কথা তো আমরা আগে শুনিনি, আপনারা তো অনেকদিন সকলেরই দেখি বয়স হয়েছে বা ইয়াং যারা তারা বলতে পারবে যে এইরকম তো ব্যাংক আগে লুট হওয়া আমরা দেখিনি। আর বিশেষ করে স্টেট ব্যাংক এরকম ভাবে ইয়ে টাকা চুরি হয়, এটা তো জীবনে কখনো হয়নি বাংলাদেশ স্বাধীনতার পরে। এইভাবে টাকা, দেশের টাকা বিদেশে পাচার করে দেয়া হচ্ছে, দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে একে অপরের সঙ্গে এই গন্ডগোল লাগিয়ে দিয়ে নানাভাবে ইয়ে করে তারা যারা তারা হয়তো প্রয়োজন বোধে যখন দেখবে যে দেশে একটা বিরাট অরাজকতা সৃষ্টি তারা করতে পেরেছে, তখন হয়তো তারা নিজেরাই দেশ ছেড়ে চলে যাবে নিজেদের নিরাপত্তার খাতিরে। আর এখানে দেশের এই সাধারণ মানুষেরা নানাভাবে অত্যাচারিত হয়ে শেষ হবে, এটা বুঝতে হবে। সেজন্যই আমাদের প্রয়োজন এখন আওয়ামী লীগের যারা আছে তাদের মধ্যেও হয়তো ভালো অনেকেই আছে, তাদেরকেও বলতে হবে যে ভাই আসেন, আমরা তো বাংলাদেশি, যুদ্ধ করলাম, দেশটাকে স্বাধীন করলাম, এখন কি দেশটাকে ধ্বংস করব আমরা? আসেন, আপনাদের যারা এইসব করতে চায় তাদের সঙ্গে না থেকে আসুন, আমরা যারা দেশটাকে ভালোবাসি সকলে আমরা একসঙ্গে হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে গড়ার জন্য আমরা কাজ করি, এগিয়ে নিয়ে যাই। নিশ্চয় অনেকে বুঝবে, অনেকে বোঝেও, কিন্তু আজকে মুখে বলতে পারে না হয়তো তারা এই অবস্থায়। কাজেই আজকে সময় এসছে আমাদের সকলকে এক হওয়ার। এমনকি পার্বত্য চট্টগ্রামেও যারা আছে আমি বলবো যে অনেকে এসছে হয়তো পার্বত্য চট্টগ্রাম থেকে, পার্বত্য চট্টগ্রামে ওখানে সব ধর্মের মানুষকে একসঙ্গে মিলে থাকতে হবে। বলেন যে ওখানে যারা বাঙালি আছে, যারা পাহাড়ি আছে, বা যারা ক্ষুদ্র গোষ্ঠীর আছে বা নৃতাত্ত্বিক গোষ্ঠীর আছে, সকলকে একসাথে মিলে থাকতে হবে। সেখানে যদি গন্ডগোল থাকে সেটাও কিন্তু আমাদের জন্য ভালো হবে না, বা এটা আমাদের জন্য ক্ষতিকর হবে, নিজেরে নিজেরে মারামারি করে ক্ষতিগ্রস্ত হবো, এটা দরকার কি? সারা দেশে আমরা চাই শান্তি। আপনারা একটু আগে বললেন বুদ্ধের বাণী হলো শান্তি, মৈত্রী, ঐক্য। তো আর এবং কি বলেছেন যে জীব হত্যা মহাপাপ, তো এরা তো জীব না, এরা তো মানুষ হত্যা করছে, তো এটা তো আরো বেশি বড় পাপ, জীব হত্যা মহাপাপ। এই শান্তির ধর্ম শুধু বৌদ্ধের নয়, মুসলমানরাও কিন্তু শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। এখানে কোনো যারা এই যে ইসলামের নাম নিয়ে সন্ত্রাসী খারাপ কাজ করে, নাম ব্যবহার করে, সেটা তারা বলবো না যে তারা মুসলমান বা তারা ইসলামে বিশ্বাস করে, তারা সন্ত্রাসী, তারা সন্ত্রাসী, তারা খারাপ কাজ করে। আমি বলবো অন্য ধর্মের, খ্রিস্টান বলেন, বলেন হিন্দু বলেন, সব ধর্মে যারা এইসব খারাপ কাজ করে তারা কিন্তু তাদের ধর্মীয়তে বিশ্বাস করে না, তারা সন্ত্রাসী বিশ্বাস করে। এবং আমরা আজকে শুধু বলবো বাংলাদেশে যে একটা অশান্ত পরিবেশ হয়েছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা রকম ঘটনা ঘটছে, কাজে সেজন্য আমরা চাই সারা পৃথিবীতে শান্তি। আজকে বৌদ্ধের এই বাণীটাই আপনারা প্রচার করেন, আমরা সারা পৃথিবীতে শান্তি চাই,
মৈত্রী চাই, ঐক্য চাই, সকলের সঙ্গে সকলের সম্পর্ক সুন্দর করতে চাই, প্রতিবেশীদের সঙ্গে আমরা সম্পর্ক সুন্দর করতে চাই। কিন্তু সম্পর্ক সুন্দর করার বিনিময়ে তো আমরা একের সঙ্গে মিলতে হবে, ঐক্য থাকবে, সমস্যা থাকতে পারে। সমস্যা কোথায় নেই, সব জায়গায় আছে, সব দেশেই আছে। সমস্যা থাকলে তার নিরসন মারামারি দিয়ে হয় না, সমস্যার সমাধান আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা সমস্যার সমাধান করতে হয়। সেজন্যই আমরা বলছি যে আজকে এখানে যেমন কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়, কোনো ছেলে মেয়ে মহিলা কেউই নিরাপদ নয়, এমনকি বাড়ি ঘরে পর্যন্ত আজকে মানুষ নিরাপদ নয়। দেখছেন বাড়ি ঘরে ঘরে ঢুকে আজকে মানুষ মারছে। এবং সম্প্রতি যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, তাতে আপনারা কি দেখেছেন? এই দেশে কোনো নির্বাচনের পরিবেশ আছে বা নির্বাচন হয়েছে এটাকে নির্বাচন হওয়া বলবেন? কিভাবে নির্বাচনী জায়গায় দেখেছেন? সেখানে আমরা কখনো দেখি নাই যে পুলিশ কিংবা গভর্নমেন্ট অফিসিয়ালরা সিল মারে সরকারি ইতে, তারা করছে, ব্যালট পেপার ছিনতাই হয়ে যাচ্ছে, ব্যালট বাক্স হয়ে যাচ্ছে, আর আওয়ামী লীগের লোকেরা অস্ত্র নিয়ে পুলিশের সাথে করে দিচ্ছে। বিএনপি কিংবা অন্য দলে যারা আছে, বিএনপি তো বড় দল কাজে, বিএনপিরই বেশি লোক, বিএনপির যারা করছে তাদেরকে নমিনেশন পেপার কিন্তু উঠাতেও দিচ্ছে না, সাবমিটও করতে দিচ্ছে না। এখন বলেন, এর আগে জীবনে আমরা কখনো শুনি নাই যে ইউনিয়ন পরিষদের নির্বাচনও আনকন্টেস্টেড হয়ে যায়, এটা আমরা কখনো শুনিনি আগে। এখন কতজন হয়েছে? 60 জন বোধহয় না, 67 জন হয়ে গেছে, মানে সেখানে কোনো সেটাই বললাম তো, শুধু এইবার। হ্যাঁ হ্যাঁ, ওরা তো এখন ওরা যেমন সবার সম্পত্তি দখল করে সম্পদের মালিক হচ্ছে, সকলের ভোটের অধিকার কেড়ে নিয়েও একলা থাকবে শুধু, আর কাউকে থাকতে দেবে না, কোনো দল থাকবে না, একলা থাকবে, এইটাই হলো তাদের নীতি, এইভাবেই তারা চলছে। কিন্তু এটা হতে পারে না, এটা গণতন্ত্রেরই নয়। নির্বাচন যেটা করছে এই নির্বাচন কমিশনার হলো, কালকে কি বলেছে, এই যে এইগুলো ঠেকাতে গেলে ট্যাঙ্ক লাগবে, হ্যাঁ ট্যাঙ্ক, এতদিনে বুঝিয়েছেন যে উনি ট্যাঙ্ক লাগবে, এখন ওনাকে ট্যাঙ্কে বসাই দেন আপনার, তাহলে আমরা বলি যে ঠিক আছে। সেই জন্যই তো আমরা বলেছিলাম যে অন্ততপক্ষে এই ইলেকশনগুলো না হলো, জাতীয় ইলেকশন যেটা হয় সেই ইলেকশন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। আর নিরপেক্ষ সরকারের অধীনে হলেও সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে, তাহলে সেখানে ট্যাঙ্ক থাকতে পারে। ট্যাঙ্ক তো সেনাবাহিনী চালায়, আর তো কেউ পারে না, অন্যরা তো কেউ পারে না। সেনাবাহিনীকে এখন যখন দিতে চায় না, তো নির্বাচন কমিশনারকে ট্যাঙ্কটা দিয়ে দেন, উনি চলে চলে যদি যায় ওখানে, যদি ওই শান্তি রক্ষা করতে পারে, সেটা তো ইয়ে নেই। কিন্তু ইনি হলেন অপদার্থ, শুধু মুখটা চলে, যখন বেশি দেখে অবস্থা খারাপ তখন মুখ মাঝে মাঝে খোলে আর কি, নাহলে উনি নীরবে বোবা কালা হয়েই থাকেন, এই হলো অবস্থা। কাজে এই দেশে গণতন্ত্র নেই, এই দেশে মৌলিক অধিকার নেই, মানব অধিকার নেই, এই দেশে আইনের শাসন নেই, এই দেশে মানুষের কথা বলার কোনো অধিকার নেই, কেউ কথা বলতে পারবে না, এদের বিরুদ্ধে কথা বললেই সে হয় মামলা খাবে, রাজাকার হয়ে যাবে, মামলা দেবে, আর না হলে সন্ত্রাসী হয়ে যায়, তার উপরে তার অত্যাচার চলবে, কাজে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। কারণ তারা যে এত খারাপ কাজ করে চলেছে, এত অপকর্ম করেছে, তাদের এই অপকর্মগুলি মানুষের সামনে এসে যাবে এটা চায় না। কিন্তু সেজন্যই আমরা বলবো যে আপনার যে যেখানে যে ধর্মেরই মানুষ থাকেন না কেন, সকলে মিলে সকলকে নিয়ে সেখানে সেখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, অন্য সম্প্রদায়ের আরও যদি থাকেন ছোট গিয়ে, তাদের একসঙ্গে বসে আপনার ছোট মিটিং করে এদের কথাগুলি শুধু মানুষকে জানান, এদের কথাগুলি, এদের কাজ কারবার কি করেছে সেটা জানান। আপনারা যখন পাবেন দেখবেন যে কি বলে জানি বাংলাদেশ ব্যাংকের টাকা কিভাবে লুট হয়ে গেল, এটা তো চুরি করলে, কোনো হ্যাকিং ট্যাকিং নেই, এগুলো চুরি হয়েছে, লুট করে নিয়ে যেয়ে ওই ফিলিপাইনে ক্যাসিনোতে ইয়ে করে এটাকে হালাল করার ইয়ে করেছে, এই হলো অবস্থা। তারপরে আর অন্য কথা বললেই তো হয়ে যায়, তার ছেলে যে 300 মিলিয়ন ডলার
সেই কথাটা নিশ্চয় আপনারা জানেন সবাই, তো বলেন না কেন একটু জোরে সরে, এগো বলতে হবে তো, এটা কার টাকা, এটা কার টাকা? জনগণের টাকা। তাহলে আর যদি তার টাকাই হয়, সে কিভাবে পেল সেটার হিসাব দেখ, জবাব দেখ যে তিনি কিভাবে এত টাকা আয় করেছেন সেটা পরিষ্কার হবে। কাজে এইভাবে শুধু না, আমরা তো একটা ছোট্ট খবর পেয়েছি, এর থেকে আরো অনেক বড় বড় কিছু আছে, পাবেন হয়তো একদিন জানবেন। কিন্তু দেশ যে শেষ হয়ে যাচ্ছে সেটা তো বুঝতে হবে, এইভাবে চলে যাবে সব নিয়ে তারা, আর তারপর আমরা শুধু চেয়ে থাকবো আকাশের দিকে, এটা তো হতে পারে না। তাই সময় হয়েছে সকলকে বুঝতে হবে, ঐক্যবদ্ধ হবে, নিজেদের জান বাঁচাতে হবে। আজকে ধর্মীয় সম্প্রদায়ের, আগে তো কখনো জীবনে হয়নি, এই ফার্স্ট টাইম ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের উপরে যারা এইসব করে তাদের উপরে এরকম অত্যাচার হতো, তাদেরকে জবাই করে ফেলা, তাদেরকে এই গলা কেটে করা, এগুলো অত্যাচার হতো, আগে কখনো আমরা দেখিনি, এই প্রথমবার তারা এটা শুরু করেছে। কাজে এটা শুরু করে তারা যদি এটা করতে চলতে থাকে তারা, তাহলে কিন্তু আরো বেশি এগুলো বাড়বে এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ হয়তো আপনাদের সবকিছু তখন বন্ধ হয়ে যাবে, আপনারা ব্যবসা বাণিজ্যও করতে পারেন। এখন কি ছাত্রলীগের জন্য ব্যবসা করতে পারেন? পারেন না, সবকিছু তো টেন্ডারবাজি করে তারা নিজেরাই নিয়ে যায়, সেই এটুকু নেই। সেজন্যই আমরা বলছি স্কুল কলেজে কোনো জায়গায় এখন লেখাপড়া হয় না। এখন তা রাস্তায় বেরোলেও তাদের চেহারা দেখেন, টেলিভিশনেও তাদের চেহারা দেখবেন, অমুক জায়গায় যে বই কেতাবেও তাদের গুণগান দেখবেন। এখন বলে দিয়েছে বইয়ের মলাটো নাকি ছবি থাকবে, সব তাদের হলো, কারোর নামেও কিছু নেই, কারো অন্য কিছু নেই। এই হলো সব, যেন বাংলাদেশটা যেন তাদের পৈতৃক সম্পত্তি হয়ে গেছে, বাংলাদেশে সব কিছু তাদের মালিক হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তাদের কি ভূমিকা ছিল সেটা তো নয়, তারা আবার রাজাকার বলে, মুক্তিযুদ্ধের সময় তো তারা স্বাধীনতাটা পর্যন্ত ঘোষণা করে সাহস পায় নাই, স্বাধীনতা ঘোষণা করেছে জিয়াউর রহমান, যুদ্ধ করেছে বাংলাদেশের মানুষ। আর তারা যে শুধু সীমান্ত পাড়ি দিয়ে যে ওখানে আরামে এস করেছে, এসে এখানে এখন মুক্তিযোদ্ধার সেজেছে, মুক্তিযোদ্ধার দল হয়েছে। যুদ্ধ না করলে আবার মুক্তিযুদ্ধ হয় কি করে, যোদ্ধা বলবেন কি করে? যুদ্ধ না করলে যোদ্ধা হয় দেখি, তবে মুক্তিযোদ্ধা তারা নয়, মুক্তিযোদ্ধার দল হলো বিএনপি। বিএনপি কারণ যে দেখেছেন অনেক আছে বিএনপিতে মুক্তিযোদ্ধা, এবং জিয়াউর রহমান স্বয়ং নিজে মুক্তিযোদ্ধা। আজকে হ্যাঁ, আজকে সেই জন্য জিয়াউর রহমানকে পর্যন্ত জিয়াউর রহমান হয়ে গেছে, এখন যে কথা বলবে জিয়াউর রহমান নাকি রাজাকার। তাহলে এই যে জিয়াউর রহমানের গলাটা সবাই শুনলো স্বাধীনতার ঘোষণা, এটা রাজাকারটা কি দেয়? কিন্তু যার দেওয়ার কথা ছিল তিনি তো বেশ পাইপ টাইপ নিয়ে চলে গেলেন পাকিস্তানে, যেহেতু আরামেই কাটালেন দিন, তাহলে যার ঘোষণা ছিল সে তো দেয়নি। তারপরে তার দলের নেতা তো বারবার করে বলেছিল যে একটু রেকর্ড করে দেন, এই রেকর্ডটা আমরা আপনার নামে বাজালেই তো মানুষ উদ্বুদ্ধ হয়ে নেমে পড়বে, কিন্তু সেটাও তো করেননি, সেটাও তিনি করেননি। তিনি সবসময় চেয়েছিলেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, তিনি স্বাধীনতা যুদ্ধ চান নাই, করেন নাই। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছে, স্বাধীনতার যুদ্ধ করেছে জিয়াউর রহমান, ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান। কাজেই এই জিনিসটি মনে রেখে যখন দেশ স্বাধীন করে যারা যুদ্ধ করে রক্ত দিয়ে, তখন তাদের আলাদা একটা মায়া থাকে সেই দেশের প্রতি, সেই মাটির প্রতি, সেই মায়া নিয়ে জিয়াউর রহমান কাজ করেছেন। এবং আপনারা দেখেছেন কোথায় যায়নি বাংলাদেশে বলতে পারবেন আপনারা, এমন কোন জায়গার নাম বলতে পারবেন যেখানে যায়নি জিয়াউর রহমান? প্রত্যেক জায়গায়, আপনাদের চট্টগ্রামে কি সাজিক ভ্যালি ট্যালি কোথায় কোথায় সব জায়গায় তিনি গেছেন, কোনো জায়গায় বাদ দেয় নেই। এই টেকনাফ থেকে তেঁতুলিয়া বলেন একটা জায়গায় কোথাও বাদ পাবে না যে তার ছোঁয়া লাগেনি বা তার পদচারণ হয়নি। কাজে সেজন্যই আমরা বলতে চাই যে আজকে আপনারা যদি সত্যিকারেই দেশকে ভালোবাসেন, আপনারা যদি সত্যিকারেই দেশের ভালো চান, আপনারা যদি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, এবং সেটা বিশ্বাস করার জন্য আমাদের যে বইটা আছে ওই বইটাও আপনাদেরকে কিছু পড়তে হবে, বইটা পড়তে হবে। আর ওই যে খসরু সাহেব বলেন আমরা যে
20-30 ভিশন দিয়েছি, সেটাও পড়তে হবে আপনাদের, জানতে হবে। এগুলো না জানলে তখন বিশ্বাস, না জানলে মনের থেকে বিশ্বাসটা আসে না, না জানলে সে তাই সেই কথা বলা যায় না, না জানলে কিছু কাজ করা যায় না। সেজন্য আমি বলবো যে বুদ্ধের যে বাণী সেটা অবশ্যই শান্তি, কল্যাণ এবং জীবহত্যা, জীবহত্যা মহাপাপ, এই যে কথাগুলি এগুলোতে আমরা বিশ্বাস করি, সেটা আমাদেরও কথা, আমাদের ইসলামেও তাই আছে এবং আমরা সেটা করব ইনশাল্লাহ ভবিষ্যতে। সেজন্য এক হয়ে কাজ করব, এটাই আজকে আমাদের এই বুদ্ধ পূর্ণিমায় আমাদের ইহ। আমরা সকলে শান্তি, ঐক্য, মৈত্রী, উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য একসঙ্গে সবাই মিলে কাজ করে এই দেশকে আমরা সুন্দর করে গড়ে তুলব। আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছেন, দুর্যোগপূর্ণ এলাকা থেকে এসেছেন, সেখানে এই দুর্যোগে হয়তো আমরা সব খবর এখনো জানিনি, অনেকেই হয়তো এখন পর্যন্ত 23 জন মারা গেছে, আরো হয়তো পরে খবর পাবো, ফলে আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য দুঃখ প্রকাশ করছি। সেখানে হয়তো অনেক সাহায্য টাহায্য প্রয়োজন হবে, আমরা সেটা দেখবো, যা যেখানে শক্তি আছে সেভাবে সাহায্য করে সেটা সেটা ইয়ে করে। তারপরে যে আপনাদের যে ভিক্ষুকে জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেখানে আমাদের টিম যাবে, একটা টিম যে তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে সান্ত্বনা দিয়ে আসবে, যেটা বিএনপি সবসময় করেছে করে সেটাতে আমরা বুঝতে। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।